আজকের মেকআপ লুকটাতে আমি একটা ম্যাজিক প্রোডাক্ট ইউজ করেছি আর আজকের মেকআপ লুকটা কিন্তু শ্যামলা মেয়েরাও ক্যারি করছে গাইস ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ফর অ্যাম ডিজায়ার তো আজকে আমি তোমাদের সঙ্গে এই মেকআপ লুকটা শেয়ার করবো আর এই মেকআপ লুকটা কিন্তু দুর্গাপূজার স্পেশাল মেকআপ লুক এই মেকআপ লুকটাকে কিন্তু তোমরা অষ্টমীর দিন সকালে অষ্টমীর রাতে অথবা নবমীর রাতেও ক্যারি করতে পারো আর তোমরা অনেকে দেখতে চেয়েছিলে তো আজকের লুকটা সেই জন্য শেয়ার করলাম আর আজকের মেকআপ লুকটা কিন্তু শ্যামলা মেয়েরাও ক্যারি করতে পারো আমি জানি অনেকেই আছে যারা ব্ল্যাক কালারের শাড়ি বা ব্ল্যাক কালারের ড্রেস ওয়ার করতে একটু ভয় পায় যাদের স্কিনটা একটুখানি শ্যামলার দিকে বা ডাস্কের দিকে তো আজকের মেকআপ লুকটাকে আমি যেভাবে ক্রিয়েট করে দেখালাম তোমরা ঘরে বসে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা অনেক বেশি কনফিডেন্ট পাবে ট্রাস্ট মি অনেক বেশি সুন্দরও দেখাবে তোমাদেরকে আর তোমরা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে এমন একটা মেকআপ লুক দেখাতে যেটা গোলে গোলে যাবে না আর যেটা কালো হয়ে যাবে না তো আজকের মেকআপ লুকটাতে আমি একটা ম্যাজিক প্রোডাক্ট ইউজ করেছি যেই প্রোডাক্টটা ইউজ করলে মেকআপ কিন্তু একদম কালো হবে না আর একদম গলে গোলে যাবে না মানে এই এরিয়াতে অনেকে মেকআপ গোল উঠে যায় আমি জানি আমারও আগে হতো এই যেহেতু এই এরিয়াতে প্রচণ্ড পরিমাণে সোয়েট হয় তো মেকআপ কিন্তু এই এরিয়াগুলোতে সোয়েট মোছার সময় বা সোয়েটের সঙ্গে উঠে আসে তো সোয়েট কিন্তু আমরা কেউই কন্ট্রোল করতে পারবো না যত বড় মেকআপ হোক না কিন্তু সোয়েট কেউই কন্ট্রোল করতে পারবে না কারণ সোয়েটটা কিন্তু একদম ইন্টারনাল একটা ব্যাপার তো মেকআপ দিয়ে কখনই সোয়েটকে কন্ট্রোল করা যায় না বাট তুমি এমন মেকআপ করতে পারো যেটা মেকআ সোয়েট হলেও খারাপ হবে না তো আজকের মেকআপ লুকটা কিন্তু সেরকমই একটা মেকআপ লুক তোমরা ট্রাই করে দেখতে পারো আর ট্রাই করে একটু বাইরে ঘুরে সোয়েট প্রুফ কিনা না সেটাও ট্রাই করে দেখতে পারো তুমি তোমরা আমার কথা বিশ্বাস করো ট্রাস্ট মি আজকের মেকআপ লুকটা কিন্তু সোয়েট প্রুফ আর একদম ওয়াটার প্রুফ আজকের লুকটাকে কিন্তু আমি অনেক কম প্রোডাক্টস দিয়ে ক্রিয়েট করেছি মেকআপ লুকটাকে ক্রিয়েট করার জন্য কিন্তু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি তো Thank you. যদি তোমাদের আজকের এই লুকটা ভালো লাগছে আর যদি তোমরা জানতে চাও যে আমি কোন ম্যাজিক প্রোডাক্ট আর কোন কোন প্রোডাক্টস ইউজ করে এই লুকটাকে ক্রিয়েট করেছি তো অবশ্যই ভিডিওটাকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে যাতে কোনো ইম্পর্টেন্ট পার্ট মিস না হয়ে যায় আর যদি তুমি আমার চ্যানেলে একদম নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায় তো সবচেয়ে প্রথমে তোর স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে তারপর আমি এখানে ডাইরেক্টলি কিন্তু মশ্চারাইজারের পর অ্যাপ্লাই করে নিচ্ছি একটা প্রাইমার তোমরা যে কোনো সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো যেটা তোমাদের পছন্দের আমি ইউজ করেছি আইবা ফোটো পারফেক্ট সিলিকন বেস প্রাইমার যেটা খুব ভালো একটা সিলিকন বেস প্রাইমার খুবই স্মুথ করে দেয় স্কিনটাকে আর পোর্সগুলোকে একদম ব্লার করে দেয় তারপর যেই ম্যাজিক প্রোডাক্ট আমি ইউজ করবো সেটা হলো মার্সের এই কালার চেঞ্জিং ফাউন্ডেশনটা এটা কিন্তু একটা ময়শ্চারাইজারের মতো ফাউন্ডেশন দেখো একদম হোয়াইট কালারের একটা ফাউন্ডেশন বাট এটা ফাউন্ডেশন না বাট ফাউন্ডেশান কারণ এটা দেখো একদম হোয়াইট কালারের মশ্চারাইজারের মতো কিন্তু এভাবে অ্যাপ্লাই করার পর এটা আস্তে আস্তে তোমার স্কিনের কালার থেকে ওয়ান শেড লাইটার কালার হয়ে স্কিনে একটা ভালো বেস ক্রিয়েট করে আর খুব সুন্দর একটা ডিউই লুক দেয় যেটা ফাউন্ডেশনের মতনই ফ্ললেস একটা লুক দেয় সেই জন্য আমি ফেসের এক সাইডে প্রথমে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু আমি এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখো আমি এক সাইডে অ্যাপ্লাই করেছি এটা মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড বাদে একটু একটু করে কালার চেঞ্জ হতে স্টার্ট করে আর একদম স্কিনে একটা ডিউই বেস ক্রিয়েট করে খুবই ফ্ললেস একটা লুক দেয় আর এইভাবে দেখো আমি একটুখানি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ড্যাবও করিনি যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট থাকলে সেটাও ভালো করে ব্লেন্ড হয়ে যাবে তো এরপর আমি অন্য এটাও অ্যাপ্লাই করে নিচ্ছি তার আগে আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদের একটুখানি দেখালাম যে এটা কিন্তু হা মানে দেখো খুব ভালো একটা মানে ফিনিশ দেয় আর খুব সুন্দরভাবে কভারেজও একটা দেয় তো এইভাবে এটা তোমরা ইউজ করতে পারো তো সেম প্রোডাক্টটাকে কিন্তু আমি আইলিট এরিয়াতেও অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেস আর নেক এরিয়াতেও অ্যাপ্লাই করেছি আর এই প্রোডাক্টটা কিন্তু একবার অক্সিডাইজ হয়েই তোমার কালার টোনে এসে তারপর একটা সুন্দর ডিউল লুক প্রোভাইড করে কারণ যেহেতু এটা হোয়াইট থাকে তারপর আস্তে আস্তে তোমার স্কিনের কালারের থেকে একটুখানি লাইটার শেডে থাকে তো সেই জন্য কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি লং লাস্টিং তার সঙ্গে ওয়াটারপ্রুফ আর সোয়েড প্রুফওও কারণ আমি কিন্তু নিজে এটাকে অনেক গরমের মধ্যে মানে ট্রাই করে দেখেছি এটা একদম ওই আপার ইফস এরিয়ায় যে মেকআপ গলে যাওয়ার প্রবণতা থাকে সোয়েট হলে সেটা কিন্তু হয় না এটা একদম স্কিনের সঙ্গে যেহেতু মিশে যাচ্ছে তো সেই জন্য মেকআপ উঠে আসার সম্ভাবনাটাও অনেক কম হয় আর মেকআপটা একটু পরে যে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু হয় না তো তোমরা একবার অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল দুশো টাকা তিনশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে তো যারা নিতে চাইছো ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে ব্লু কালারের সেটা ক্লিক করে কিন্তু নিতে পারো তো এরপর যে স্টেপটা আছে সেটা কেউ কেউ চাইলে স্কিপ করতে পারো তো আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করছি যেহেতু আমারও এখন একটুখানি ডার্ক সার্কেল হয়ে গেছে আর একটুখানি আনইভেন স্কিন টোন আছে লিপসের নিচে তো সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটুখানি হাইলাইটও করে নিচ্ছি আমার ফেসটাকে তো যাদের এই সমস্যা নেই মানে আন্ডার আই এ ডার্ক সার্কলস বা আনিভেন স্কিন টোন নেই তারা কিন্তু এই কনসিলারের স্টেপটাকে স্কিপ করতে পারো তো কনসিনারটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি কিন্তু একটা ড্যাম বিউটি ব্ল্যান্ডের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমির এই রোজ পাউডারটা এটা কিন্তু খুবই ভালো একটা রোজ পাউডার বা লুজ পাউডার বলতে পারো আর খুবই অ্যাফোর্ডেবল দামের মধ্যে খুব ভালো করে মেকআপটাকে সেট করে দেয় তো যারা একটু কম দামের মধ্যে লুজ পাউডার খুঁজছো তারা কিন্তু এটা ট্রাই করতে পারো আর আমি এখানে জিরো ওয়ান সেটটাকে ইউজ করছি এটাকে একটা ব্রাশের সাহায্যে নিয়ে পুরো ফেস আর নেক এরিয়া দেয় যেখানে যেখানে আমি বেস ক্রিয়েট করলাম মানে মেকআপ বেস বেস অ্যাপ্লাই করলাম সেটাকে সেট করে নিচ্ছি এই পাউডারের সাহায্যে আর আমি একটু করে বেশি বেশি করেই পাউডার অ্যাপ্লাই করছি তো যাদের অয়েলি স্কিন টন তারা সরি স্কিন টাইপ তারা কিন্তু একটু বেশি করে পাউডার অ্যাপ্লাই করবে আর যাদের ড্রাই স্কিন টাইপ তারা যদি এই ফাউন্ডেশন মানে কালার চেঞ্জ নিউ ফাউন্ডেশনটা ইউজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভালো করে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে তো এরপর আমি এখানে ব্লু হেভেনের আইব্রো পেন্সিলটার সাহায্যে আমার আইব্রোটাকে একটুখানি ভালো করে ডার্ক মানে একটু ডার্কলি ফিল করে নিলাম এরপর আমি এই আইসেলো প্যালারটা ইউজ করবো বাট তার আগে আমি লিটিনের এই আইড্রামা কাজলটাকে আমার লাইনের এরিয়াতে একটুখানি মোটা করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আজকের আই জন্য এভাবে প্রথমে কাজলটাকে আমি কিন্তু একটা ক্লিন ব্রাশের সাহায্যে স্মাচ করে নেব আর কাজলটাকে কিন্তু আমি আমার ওয়াটার লাইনে এভাবে অ্যাপ্লাই করেছি একটু হালকা করে তো এভাবে প্রথমেই একটা ক্লিন ব্রাশের সঙ্গে ভালো করে স্মাচ করে নেওয়ার পর এই আইশাটা প্যালেটটা থেকে এই অরেঞ্জিস টাইপের যে শেডটা আছে এটার সাহায্যে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট করব আর ভালো করে কালো শেডটাকে ব্ল্যান্ড করে নেব আর সেম শেডটাকে আমি আমার লাশ আশটানও কিন্তু ব্লেন্ড করেছি আর এই লুকটাকে যদি তোমরা ক্রিয়েট করতে চাও একটুখানি কিন্তু পেশেন্সের সঙ্গে ব্লেন্ড করতে হবে কারণ খুব ভালো করে ব্লেন্ডটা করলে কিন্তু আইলুকটা ভালো দেখাবে না আর আমি এখানে কিন্তু সুইচ ডিউটির আই প্যালেট ইউজ করেছি তো এই আই প্যালেট থেকে একটুখানি যে লাইট ব্রাউন শেডটা আছে এটাকে পিক করে এভাবে আমি আমার অফ দ্য চিক্স জল লাইন আর আমার নাকটাকে একটুখানি কন্ট্রোল করে নিলাম আর একটুখানি ফোরেটাও আমি কন্ট্রোল করেছি সেটা অফ ক্যামেরা করে নিয়েছি এরপর আমি এখানে একটা পেন লাইনারের সাহায্যে একদম পাতলা করে একটা লাইনার ড্র করে নিয়েছি একটুখানি উইং ক্রিয়েট করে আর আমি এখানে মার্সেরই একটা পেন লাইনার ড্র ইউজ করেছি অ্যাকচুয়ালি এরপর আমি মার্সের মাস্কারার সঙ্গে আমার আই লুকটাকে কমপ্লিট করে নিয়েছি আর এই প্রোডাক্টগুলো যদি তোমরা নিতে চাও এগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি লিঙ্ক সহ প্রোডাক্ট মেনশন করে দিই তো এগুলোর লিঙ্ক ক্লিক করলেই তোমরা ডাইরেক্টলি প্রোডাক্টগুলো অ্যাপ থেকে পারচেস করতে পারবে এরপর আমি মার্সেরি হাইলাইটার ইউজ করেছি এখানে আমার শেড নাম হলো জিরো ফোর স্ট্রংগার যেটা একদম পারফেক্ট একটা স্কিন টোনের সঙ্গে গ্লোই ডিউই লুক দেয় তো যাদের ডাস্কি স্কিন টোন তারা কিন্তু এই শেডটা ডেফিনেটলি মানে কোনো দিকে চিন্তা ভাবনা না করে ইউজ করতে পারো এরপর লিপস্টোর যেন আমি এখানে ইউজ করেছি মেবলিনের এই কালার সেন্সেশনাল ম্যাট লিপ কালার তো এখানে আমার শেড নাম্বার হলো জিরো টু সফট ওয়াইন আর এই পাউচ লিপস্টিকগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবেল আমি চারটা শেড খুব কম দামে কিনেছিলাম তো আমি লিঙ্ক দিয়ে দেবো যদি তোমরা কেউ নিতে চাও লিঙ্ক ক্লিক করে নিতে পারো আর এরপর আমি একটা টিপ আর আমার জুয়েলারির সঙ্গে আমার লুকটাকে কমপ্লিট করে নিয়েছি তো এটাই হলো আমার ফাইনাল লোক লিপ নলুক দেবো দেবো চুড়ি তো এরপর দেখো আমি আমার পুরো ফেসে জল ঢেলে নিচ্ছি স্পেশালি এই আপালিপস এরিয়ায় আর আমার হাতে সাজিয়ে কিন্তু স্মাচ করে করে এভাবে আমি দেখাচ্ছি দেখো তো এরপর আমি আবার জল লাগিয়ে নিচ্ছি আমার পুরো ফেসে যাতে তোমরা বুঝতে পারো মেকআপটা একদম ওয়াটার প্রুফ আর অবশ্যই সোয়েট প্রুফও তো ট্রাই করে দেখতে পারো মেকআপ লুকটা আর কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে জানাবে তো গাই সাই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আজকের মেকআপ লুকটা তোমাদের পছন্দ হয়েছে আর আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল তো কেমন লেগেছে তোমাদের আজকের আমার এই ভিডিওটা আর আজকের আমার এই লুকটা অবশ্যই আমাকে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো তো তোমরা কিন্তু অনেকেও কমেন্ট করলে লাইক করছো না তো প্লিজ লাইক করে দিও যাতে আমি আরও নতুন নতুন এরকম ভিডিওস আনার মোটিভেশন পাই কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে আর অবশ্যই শেয়ার করে দিও যাতে আরও অনেক অনেক লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই